এএনটিভি এক্সপ্রেস বিডির পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রথম এবং শেষ পাতার প্রধান প্রধান শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ মঙ্গলবার 14 মে 2019, এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় 10 লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি বেসরকারি সংস্থার নিবন্ধন ও নিয়ন্ত্রণে নতুন আইন করছে সরকার। একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু 11 জুন। 21 পদকপ্রাপ্ত কবি হায়াত সাহেবের মৃত্যু। বাজার দর সবজি ছাড়া অন্যান্য পণ্যের দাম চড়া। পরিচালকদের এলাকা থেকে চরাঞ্চলের প্রকল্প বাস্তবায়ন করতে হবে এলাকায় থেকেই বলেছেন পরিকল্পনা মন্ত্রী। চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে 618 শিল্প প্লট। জাহালামের বিষয়ে দুদকের আবেদন খারিজ, মামলা চলবে। বাকশালী শাসন প্রতিষ্ঠায় মরিয়া সরকার বলেছেন রিজভী। ঈদে বাসের অগ্রিম টিকিট 17 মে। বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণের অভিযোগ গ্রেপ্তার 6। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব এক চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে। সেনা ও নৌ বিমান ও পুলিশ বাহিনী চাকরি দেওয়ার নামে এই সফরে কাজ করেছিল। মন্ত্রণালয়ের অসহযোগিতায় প্রবাসী কর্মীর লাশ আনতে পদে পদে হয়রানি শিকার হচ্ছে স্বজনরা। আমরা জানি যে আসলে আমাদের যে প্রবাসী বন্ধুরা যারা বিদেশে কাজ করেন তাদের কষ্টার্জিত টাকা দিয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার একটি বিশাল অঙ্ক ধরা হয়। সেক্ষেত্রে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিত বলে আমরা মনে করি। সেতু নির্মাণের 3 বছরেও হয়নি সড়ক সংযোগ। রাজধানীর বেশি দূষিত পানির এলাকার তালিকা হাইকোর্টে। হজ যাত্রীদের জেদ্দা ইমিগ্রেশন দেশেই হবে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী। মেনন ও ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা খারিজ। বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের স্থান হবে না বলেছেন ডক্টর কামাল। ঈদের ট্রেনের অগ্রিম টিকিট 22 মে থেকে। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় তিউনিশিয়ায় বাংলাদেশি প্রতিনিধি দল। ফেনীর নতুন এসপির দায়িত্বে কাজী মনিরুজ্জামান। রাজশাহীর আমপাড়ার সময় বেঁধে দিয়েছে প্রশাসন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা, এই ছিল প্রথম এবং শেষ পাতার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এবার আমরা চলে যাচ্ছি 4 ও 5 পাতা যে সম্পর্কিত ছাপানো হয়েছে তার শিরোনাম। সৈয়দপুরে অসুস্থকর পরিবেশে নিম্নমানের লাচ্চা সেমাই তৈরি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সাংসদের আহমিক হাসপাতাল পরিদর্শন কর্মস্থলে না থাকায় চিকিৎসককে কৈফিয়ত তলব। সাভারে সপ্তম শ্রেণীর ছাত্রী দর্শনের শিকার দর্শনকারী বৃদ্ধ আটক। নওগাঁয় বরন্দ অঞ্চলে নাক ফজলি আমের ব্র্যান্ডিং পরিস্থিতি সভা। হাওয়ার আন্দোলনের নেতা জয়ন্ত সেনের উপর হামলার আরও 2 আসামি জেল হাজতে। কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী নওগাঁর রানীনগরের পূজাল গ্রামের মহিলারা। বাজিতপুরে পল্লী সমাজের বিশাল র্যালি ও প্রতিবাদ সমাবেশ। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে 48 বছর ধরে পারাপার। পাঁচবিবিতে শিশুকে ধর্ষণ। বরিশালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পালিয়ে বেড়াচ্ছেন অনিয়মিত কর্মচারী। সংবাদ প্রকাশের পর শিকলে বাঁধা মা এখন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন, উপজেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস। ভেঙে পড়েছে লোহাগাড়া হাসপাতালের ছাদের পালস্তরা। গোবিন্দগঞ্জে পৃথক অপহরণ ও ধর্ষণের ঘটনায় আটক এক। জরুরি রোগী বহনে অচল অবস্থা অবসান। আদমদীঘি হাসপাতালের নতুন অ্যাম্বুলেন্স চাবি হস্তান্তর। এই ছিল আজকের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন।
আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।